বন্ধুগণ, এটা ক্রেডিট নেওয়ার বিষয় নুহ, কিন্তু আমি উদ্যম করছি। মো সাঙ্গে মো সাথী মানে বসছেন, মো বড় মানে বসছেন, মো নেতা বসছেন, সমস্ত উদ্যম রয়েছে। দাদন খটিবা অনেক ওড়িয়া লোক বাহার যাইছে, কে সুরত যাইছি, কে চেন্নাই যাইছি, কে কেরল যাইছি, কে আহমেদাবাদ যাইছি। অনেক অঘটন মধ্যে ঘটিছে, সে মৃত্যুকে প্রাপ্ত করছেন। দুবাইয়ে মধ্যে কি মৃত্যুকে প্রাপ্ত করছি, ইউএইরে কি মৃত্যুকে প্রাপ্ত করেছি। অনেক পরিবারবাসী আসিকি মতো এই বিষয় রাখিলে কি আজ্ঞা, আমার পুয় পড়েলা, সে হায়দ্রাবাদ লা তার মৃত্যু হয়ে গেল কালি, আমি শব আনিপারু, সুরতরে ছিল আমি শব আনিপারু। আজ বড় দুঃখ কথা কিছু না, গরিব মা বাপা জনে খটিবা পুয় দাদন খটুছি, সে সংসার ছাড়ে দিয়েছি, শব আসিপারুনি। আজ দুঃখকর বিষয় কিছু না, আজ ধন্যবাদ দেবি ভারতীয় জনতা পার্টির সে কর্মী মানুষ, সে ব্রহ্মগিরির হুঁতু, সে চিলিকার হুঁতু, সে পিপিলর হুঁতু, সে পুরীর হুঁতু, নয়াগড়ের হুঁতু, সত্যবাদীর হুঁতু, যে এ বিষয় নিয়ে আগুক আসলে আর ধন্যবাদ দেবি গুজরাট আমার সভাপতি সি আর পাটিল, ভারতীয় জনতা পার্টির সভাপতি সি আর পাটিল, সুরতর অন্না মালাইজি যে আমার চেন্নাই রুহতি, আমার তামিলনাড়ুর সভাপতি, আমি শিবরাজ সিং চৌহান যেটা সে মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু এ সব রাজ্য সব কমিটি ওড়িশা আসব তাহলে সমস্ত ফোন করেছি, রাতে অনিদ্রা হয়েকি এমানে যাই আছি। আমার সে ওড়িয়া পুয়টি যে মঞ্চুরি যে তার পোস্টমর্টম হয়ে পাল্লা, তার তৎক্ষণাৎ পোস্টমর্টম করেকি নিজ হাত পয়সা খরচ করেকি আম্বুলেন্স করেকি সে গান পঠাইছেন। মু আজি এই ভারতীয় জনতা পার্টির যে শুনে ওড়িয়া সে বুঝুনে এ প্রেস কনফরেন্স সে দেখুনে, কিন্তু যে মো পরিবার যে পিলা মানুষ সেবা পঠাইছেন তাঁর প্রণিপাত হয়ে আছি, দণ্ডবত মানন করছি, তাকে ইয়ে সাধারণ কাম সে করেনা, গোটে গরিব মা বাপার বহু বড় কাম সে করছেন। আমি জগন্নাথকে প্রার্থনা করা কি মহাপ্রভু তাঁর আশীর্বাদ দিও। বন্ধুগণ, সবু বড় বিষয় রাজনীতি হচ্ছে সম্বাদ এবং জনসম্পর্ক। আজ গর্ব সহিত কহিপারি মোর ক্ষেত্র হচ্ছে গোটে গ্রামীণ ক্ষেত্র, 313টি গ্রাম পঞ্চায়েত মো ক্ষেত্র। আজ মু সিনা চৌড়া করি কহিপারি 330 গ্রাম পঞ্চায়েত কু মু চালি চালি যাইছি, আর হারাহারি প্রত্যেক গাঁরে প্রবেশ করছি, তাঙ্ক সঙ্গে জনসম্পর্ক করছি, তাঙ্ক সঙ্গে সম্বাদ করেছি। আর আপনার দেখিপারে প্রত্যেক গাঁর ফটো মু সোশিয়াল মিডিয়ারে মধ্যে ছাড়িছি, আর জনসম্বাদর আপন সমস্তে বিস্তার ভাবে মো সোশিয়াল মিডিয়ারে আপনার সম্বাদ পাইছেন। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং আমার যে সবু আগ ধাড়ির নেতা সে কার্যক্রম আমাকে দিয়েছিলেন, সে কার্যক্রম মাধ্যমে আমি সম্বাদ স্থাপিত করেপারছু, জনসম্পর্ক স্থাপিত করেপারছু। মেরা মাটি মেরা দেশ, গ্রাম রথযাত্রা, গ্রাম মঙ্গল আরতি, গাঁ চলো অভিযান, বিকশিত ভারত সংকল্প যাত্রা, তিরঙ্গা যাত্রা, গ্রাম সম্পর্ক অভিযান, এই সব অভিযান মাধ্যমে 313 গ্রাম পঞ্চায়েত কু যাই নিকটরে দেখিবা, জনসম্পর্ক করিবা, আদরে চালি ঘর ঘরকু যাবার সৌভাগ্য মতো প্রাপ্ত হয়েছে, তাহা আমি করছু। প্রদূষণ মুক্ত বিদ্যুতিকরণ, সোলার লাইট্রিং যা নরেন্দ্র মোদীক স্বপ্ন, তাহলে হারাহারি 2.5 কোটি টাকার সিএসআর ফন্ড মাধ্যমে ব্রহ্মগিরির অনেক অঞ্চলের আমি সোলার লাইট স্থাপিত করছু। মালুদর মেলন পড়িয়া হোক কিংবা সিআন্ডি গ্রাম হোক, সবু গ্রামে আমার হাইমাস লাইট এবং আমার সোলার লাইটর ব্যবস্থা আমি কিছু রণপুরে করছু, ব্রহ্মগিরি করছু, নয়াগড়ে করবার আমি সফলতা হাসিল করছু। পৃথিবীর মধ্যে মতো আশিফ ভাই ডিমান্ড করছেন যে আশিফ ভাই তাকে আমি পুরা করা বুড়াকার বিকাশ কথা। বন্ধুগণ, ধন্যবাদ দেবী
দর্শনা জলদোষ যে এমওএস টেক্সটাইল থিলে সে পুরী অঞ্চলকে দেখিবা পাই অনেক ত্রাস দিলে, যেহেতু সে টেক্সটাইল মন্ত্রী থিলে আমি বহুত ফাইদা নিয়েছি। যেতবে সে আসন্তি আমি বুণাকারঙ্কর বিষয়ে তাকে পাখকু যাও, অনেক বুণাকারঙ্কর বিষয় মুখ্যতঃ নয়াগড়, রণপুর এবং পিপি আমার তিনটি ক্ষেত্রে অনেক বুণাকার বন্ধু রয়েছেন, তাঁকর পাই মু পীয়ূষ গোয়েল যে মন্ত্রী এবং দর্শনা জরদোষ যে এমওএস তাঁকু অ্যাপ্রোচ করছি। হারাহানি 5000 বুণাকারঙ্কু পুরি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়া হয়েছে, তারা সাক্ষী অতি আশিফ ভাই বসেছেন, আশপাশে গান নয়াগড় জড়ি চালছে, মৌজবে এবে বি প্রশিক্ষণ চালছে, অনেক গ্রামের সোনাখেলায় প্রশিক্ষণ চালছে, তৎসহিত তাঁকু সোলার লাইটিং এবং আপনার মেসিন হ্যান্ডলুম হুবে সে মেসিন মধ্যে ভারত সরকার আমি দিয়ে করেছু, তাহার আপনার ফটো এটি দেখিপার, আমি প্রয়াস করুছু, আমি লিখিকি মধ্যে নেইছু কি আমার যে পিপিলির চান্দুয়া তার জিরো ট্যাগিং কেমতি হব তাহা পর আমি কার্যরত অছু, সে ফাইল মধ্যে আগুক বলুছি। বুণাকার সহিত নিরন্তর সংস্কৃতির প্রভাব, যেটা কি পুরী গোটে সাংস্কৃতিক স্থান, সে সংস্কৃতি কেমতি আগুক বড়ব, সে কেমতি পুষ্পিত পল্লবিত হব, তাহাপাই অনেক কার্যক্রমকে অবদান দেবার আমি চেষ্টা করছু এবং সফল হয়েছু। গ্লোরি ফেস্ট হোক, রাজসীমা কেলা মহোৎসব হোক, নিরাম্বু মহোৎসব হোক, সত্যবাদী মহোৎসব হোক, কিংবা অন্য মহোৎসব পুরী অঞ্চলের হোক, এই সব মহোৎসবকে অনুদান দেই, সিএসআর দেই, সেন্ট্রাল ফন্ড দেই, আমরা কলাকারকে আনি এবং স্থানীয় কলাকার মানুষ প্রবোধ করু পুরীর এই সংস্কৃতি এবং পুরীর ধরোহরকে বজায় রাখা আমি চেষ্টা করুছু। মো অঞ্চল, মো পরিবার, মো ঘর পুরী গোটে মৎস্যজীবী বাহুল্য ক্ষেত্র, মৎস্যজীবী অনেক যোজনা আমি নিয়ে আসিছু, তাহলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেবি, পুরো সত্য নেপালা যে আমার মৎস্যজীবী মন্ত্রী তাঁকু মধ্যে আমি আমার ক্ষেত্রকে নিয়ে আসিছিল, অনেক কিষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবীকে দিয়া হয়েছে, দঙ্গা জাল ইত্যাদি অনেক মৎস্যজীবীকে দিয়া হয়েছে, তাহলে মু ধন্যবাদ দেবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃসেবা এবং মাতৃশক্তির সশক্তিকরণ পাই সমগ্র পুরীরে মুখ্যতঃ রণপুর, চিলিকা এবং নয়াগড়ে আমি সেটি সরকার দ্বারা অনেক প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিত করেছু কি মা মানে কোভাবে ভাবে ঘরে বসিকি তাঁর আয়কু বড়াই পারিবে, এতে লেবর মিনিষ্টর শ্রী ভূপেন্দ্র যাদবকে আপ্রোচ করছি, তাঁকু মু ধন্যবাদ দেবি, হারাহারি 80,000 শাড়ি মধ্যে মা মানুষ বটা হয়েছি, আর সমস্ত একাউন্টে যা সরকারি পয়সা যা কথা তাহা মধ্যে আমি লাগিকি সরকার কেন্দ্র সরকার সঙ্গে লাগিকি প্রত্যেক দিনের শুল্ক তাঁকু যাইছি, তাহাপাই মু ভূপেন্দ্র যাদবজীকে বহুত বহুত ধন্যবাদ দেবি। অন্তিম পর্যায়ে বেটি বচাও বেটি পড়াও, বহু ঝিও মানে বহু কুনি কুনি ঝিও মানে যেমন তাঁর ঘরে পরিবার বাপা কিংবা মা ঘরে বসিছেন, যেমন আজ সক্ষম নছিলে পাঠ পড়িবা পাই মো পাই গর্বর বিষয়, মু ধন্যবাদ দেবি ধনাঢ্য ব্যক্তি মানুষ যাহাকে আমি অ্যাপ্রোচ করলু আর সেমানে সহযোগ কলে, সেমানে অনেক ঝিও মানুষ পাঠ পড়িবার যে আর্থিক বিত্তীয় সহযোগ দেলে, আজ অনেক কুনি কুনি মো সাধ ঝিও মানে ভৌণী মানে পাঠ পড়ি পাচ্ছেন, স্কুল এবং কলেজ চাই পাচ্ছেন, তাহলে বিগত 5 বর্ষে আমি করেপারছু। প্রাচীন ধরোহর সুরক্ষার প্রয়াস মো সাঙ্গে এটি আশিফ পট্টনাক বসিছেন, বড়ি বক্রেশ্বর মন্দির যাকি অনেক শহবর্ষ পুরোনো মন্দির, শিবঙ্কর বহু বড় পীঠস্থান, তাকে এএসআই আর্কিওলোজিক্যাল সর্ভে অফ ইন্ডিয়া তা অন্ডরে আনবার যে চেষ্টা যে উদ্যম লা তাহা সকসেসফুল হয়েছে, সেপাই মু আমার সংস্কৃতি মন্ত্রী জি কিষণ রেড্ডিজী সিএম নির্বাচন লড়ুচ্ছেন তেলেঙ্গানার, তাঁকু বহু বহু ধন্যবাদ দেবি,
ମହାପ୍ରଭୁ ତାଙ୍କୁ ସଫଳତା ଦିଅନ୍ତୁ। ଏ ଯେଉଁ ରିପୋର୍ଟ କାର୍ଡ ଅଛି ମୁଁ ଆପଣଙ୍କ ଆଗରେ ପ୍ରସ୍ତୁତ କରି ବୋଲି ଗୋଟେ ହାରିଥିବା ଏମ୍ପିର ଯିଏ ବିଗତ ନିର୍ବାଚନରେ ହାରିଯାଇଥିଲା ସେ ପାଞ୍ଚ ବର୍ଷରେ ଯାହା କରିପାରିବ ପ୍ରାଣପଣେ ଉଦ୍ୟମ କରି ଆପଣମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦ ମାଧ୍ୟମରେ ତାହା କରୁଛି। ମୁଁ ସଦାବେଳେ ବିଶ୍ୱାସ କରେ କର୍ମ କର ଫଳର ଚିନ୍ତା କର ନାହିଁ। ଗତଥର ଯେତେବେଳେ ମୁଁ ହାରିଯାଇଥିଲି ମୋତେ ମନେ ଅଛି ମୁଁ ମହାପ୍ରଭୁଙ୍କ ଦର୍ଶନ କରିବାକୁ ଯାଇଥିଲି। ମୁଁ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଅନେଇଲି ଆଉ କହିଲି ହେ ଜଗନ୍ନାଥ ମୁଁ ତମ ଭକ୍ତ ତମେ ମୋତେ ହରେଇଦେଲ। ମୋତେ ମନେ ପଡ଼ିଲା ଯେମିତି ସିଏ ମୋତେ ହୃଦୟରେ କହୁଛନ୍ତି ଆରେ ମୋତେ କ'ଣ ଏତେ ସହଜରେ ପାଇଯିବୁ ତପସ୍ୟା କର ତପସ୍ୟା କର ମୋତେ ପାଇବୁ। ହେ ମହାପ୍ରଭୁ ମୁଁ ପାଞ୍ଚ ବର୍ଷ ତପସ୍ୟା କରିଛି ଆପଣଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ପାଳନା କରିଛି। ଜନତା ହିଁ ଜନାର୍ଦ୍ଦନ ଜନତା ହିଁ ମହାପ୍ରଭୁ ଜନତା ହିଁ ଭଗବାନ ଏହି ଭଗବାନଙ୍କ ସହିତ ମୁଁ ରହିଛି। ଜନତାଙ୍କ ପାଦ ସ୍ପର୍ଶ କରି ତାଙ୍କ ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ କରିଛି ତାଙ୍କ ପାଇଁ ଅହରହ ପରିଶ୍ରମ କରିଛି ଆଉ ମୁଁ ଜନତାଙ୍କୁ କହିବି କି ହେ ଜନତା ତମେ ଜନାର୍ଦ୍ଦନ ଏ ରିପୋର୍ଟ କାର୍ଡ ମୁଁ ଆପଣଙ୍କ ଆଗରେ ରଖିଛି। ଏ ରିପୋର୍ଟ କାର୍ଡର ପ୍ରତି ମୁଁ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ପଠେଇବି ସମସ୍ତଙ୍କୁ ବାଣ୍ଟିବାକୁ ଚେଷ୍ଟା କରିବି। ଆପଣମାନେ ଏଟାକୁ ପଢ଼ିବେ ଅବଜେକ୍ଟିଭ ଆସେସମେଣ୍ଟ କରିବେ ଆଉ ମୁଁ ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଆପଣଙ୍କ ସେବା ପାଇଁ ଲୋଡ଼ୁଛି। ଏତିକି କହି ମୁଁ ମୋ ବକ୍ତବ୍ୟକୁ ଶାନ୍ତ କରୁଛି। ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ବହୁ ବହୁ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।